পরবর্তী প্রশ্ন হচ্ছে মাসিক কিস্তিতে ব্যাংকে আমার একটা ডিপোজিট আছে পাঁচ বছর মেয়াদের জন্য এখনও ডিপোজিট মেয়াদ পূর্ণ হয়নি এক্ষেত্রে আমার কি জাকা দিতে হবে জি ভাই যেহেতু ডিপোজিটটা আপনি জমা রেখেছেন আপনি জমা রেখেছেন অর্থ হচ্ছে আপনার টাকা আপনি ব্যাংকে জমা রাখছেন ব্যবসায় খাটাচ্ছেন ডিপোজিট দিলে আপনি এটা একসময় লাভ হবে এই জন্য আর না দিলে আপনার লাভটা হবে না উঠে ফেলতে পারবেন কম দিলে কম দিবে কম দিবে কাটাকাটি হয় ব্যবসাতে এরকম কাটাকাটি হয় কম পাওয়া যায় অনেক সময় কিন্তু তাই বলে আপনার টাকা নাই একেবারে তা নয় এমন নয় যে আপনার টাকা নাই যে এমন যদি হয় যে আপনার এই ডিপোজিটে এমন অবস্থা হয় যে যদি আমি ফেরত টাকা পূর্ণ না করি এক টাকাও দিবে না তখন কিন্তু আপনার সেটা আর জাকাত নেই কারণ সেটা আপনি শিওর হতে পারেন এখন টাকাটাকে আসবে কি আসবে না আর যদি আপনি জানেন যে আপনার চুক্তি হয়েছে এরকম যে এত হলে এত পার্সেন্ট দেবে এত হলে এত পার্সেন্ট দেবে তো টাকা দিবে তাহলে আপনি যতটুকু আপনি পাবেন অতটুকু জাকাত দিবেন ধরেন আপনি আপনি টাকা জমা দিয়েছেন দশ লাখ টাকা দেওয়ার পর আপনি পাঁচ লাখ টাকা জমা দিয়েছেন এবং উল্লেখ আছে যে কেউ যদি পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা দেওয়ার পর যদি আর দিতে না পারে তাকে সত্তর পার্সেন্ট দেওয়া হবে তাহলে আপনি এখন সত্তর পার্সেন্ট জাকাত দেবেন কারণ বাকিটা এখন অনিশ্চিত তাহলে যতটুকু নিশ্চিত আপনার টাকা আপনি ভাঙলে পাবেন যতটুকু যতটুকু সময় পাবেন অতটুকু আপনাকে দিতে হবে আশা আপনার বুঝে আসছে অর্থাৎ আপনি জাকাত মুক্ত হতে পারবেন না কিন্তু জাকাত দিতে হবে আপনাকে আর যদি এমন হয় যে আমার টাকা একটাও দিবে না বলে দিয়েছে তারা আমি শর্ত অনুসারে কাজ করছে তারা ব্যবসায় নামছে এই জন্য তাহলে আপনাকে সেটা জাকাত দিতে হবে না তখন জাকা দিবেন যখন যে বছর পাবেন সেই বছর পুরোটার জাকাত দিতে হবে এক বছরের জায়গা দিতে হবে সেই বছর